সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক মন্ডলী, ঈদুল আজহা আমাদের সামনে, এবং আপনারা জানেন যে কুরবানির ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়, যে ত্যাগ আমাদের ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি আমাদের জাতির পিতা, ওনার থেকে আমরা শিখেছি। উনি ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির নজরানা পেশ করেছিলেন মহান রবের দরবারে, আর সেখান থেকেই এই কুরবানি ঈদের শুরু। আমরা কুরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, কুল ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু মহান রবের জন্য। দর্শক মণ্ডলী, এই কুরবানির ঈদে অনেকেই ছাগল, গরু, উট, দুম্বা, ভেড়া অনেক কিছুই কুরবানি করবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে। আর আজকে আমার ভিডিওটা একদমই ব্যতিক্রম, যেটা আমাদের ঠিকানা টিভিতে এর আগে কখনো করা হয়নি, সেটা আমরা করতে বাধ্য হয়েছি শুধুমাত্র একজন মানুষের মুখের দিকে তাকিয়ে। সেই মানুষটি আমার সাথে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। হ্যাঁ, আপনারা দেখছেন যে মোহাম্মদ রফিকুল ইসলাম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পাল্লা গ্রামে ওনার বাড়ি, এবং উনি একটা গরু নিজের সন্তানের মতো করে বড় করেছেন। এই গরুটা মানে এতটাই বড় হয়েছে যে মানে আমাদের ডানে বামে আশেপাশে এরকম একটি গরু কেনার মতো তেমন মানুষ পাওয়া বা তেমন একটা কাস্টমার পাওয়া কষ্ট হয়ে যাচ্ছে, যার জন্যে উনি বলছিলেন যে তোমার ঠিকানা টিভিতে যদি আমার এই গরুর অ্যাডটা দেওয়া যায়। তো যারা কুরবানি করেন এবং যাদের প্রচুর অর্থ আছে বা এরকম একটা গরু কেনার মতো সম্বল আছে, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। অবশ্যই আপনারা শেয়ার করে এই মানুষটির পাশে দাঁড়াবেন, এটাই আমাদের প্রত্যাশা। তো আপনার এই যে গরুটা আপনি বিক্রি করতে চান কুরবানিতে, এই গরুর বয়স কত যদি বলতে? আমার গরুর বয়স এই 3.5 বছর। আমার ওই বাড়ির বাছুর, ওই গরুর বাছুর, ওর মা প্রথম বাছুর বললেন, দ্বিতীয় আর একটা হয়েছে। এই বাছুর এই আমার বাড়ি হওয়া এই পর্যন্ত ওই অন্য খাদ্য খাবার খায় না, ভুসি, খৈল ভুসি, বিচুলি এই সমস্ত খায়। দেখা যাচ্ছে যে কোনো দিন এর ফিট কিরাম এর মুখে আজ পর্যন্ত দেয়নি। আমি ফিট চিন্তা করলাম যে মানুষ ফিট খাওয়ায়, তো আমি একদিন 3 কেজি এনে মনে করলাম যে 4 মাস আগের থেকে 3 কেজি আনলাম, এনে ভাগ করিয়ে 3 ভাগে ভাগ করে 3 দিন দিলাম, ও মুখ দিলে না। দেখলাম যে আধা মন কমিয়ে গেছে। আমি চিন্তা করলাম না গরুর ফিট দেবো না, তো ওই ক্ষুদির ভাতটা কিছু দিই আর এই খৈল ভুসির পরে আমি চালাই এই আর কি। দর্শক মণ্ডলী, তার মানে এই গরুটা পুরাটাই বাড়ির একেবারে প্রাকৃতিক যে খাবার, সেই খাবার খেয়ে এই গরুটা বড় করেছে। তো এই গরুর ওজন সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে কি? ওজন আমি তো বুঝি না, তা আমাদের ওই যারা মাপতি জানে ওদের ডেকে এনে ওজন দেওয়ার পরে টালি টালি করে বলল 700 কেজি ওজন। 700 কেজি? জি, 700 কেজি। তো দর্শক মণ্ডলী, যে গরুটা আপনারা দেখছেন এটা 700 কেজি ওজন, এবং এই গরুর তো আপনি মনে হয় কোনো একটা নাম রেখেছেন। নাম এনার লালু, 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 কথাই আদর করি লালু বলে বাছুর। হ্যাঁ, ওই আমার পিছন পিছন ঘরে আদর 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 করে লালু লালু নাম রেখেছে এই গরুটার, এবং আপনারা দেখছেন যে বলা যায় আমার সমানেই উঁচু। তো এই গরুর আসলে দামের ব্যাপারে আপনি কোনো নির্দিষ্ট কিছু করেছেন কি না? দাম দেখা যাচ্ছে এরম একটা গরু আর 3.5 বছর পুষছি, কত কীভাবে খরচ হয় এ তো যারা পোষে তারাই জানে। এখন আমি চাচ্ছিলাম, দেখা যাচ্ছে যে সব গরু তো গোশের হিসেব করিয়ে বেচা কিনা করা যায় না, তাই এই গরু দেখা যাচ্ছে যে আমি চাচ্ছিলাম যে 6 লাখ টাকা মতো যদি দাম দিত তাহলে ও অন্তত জীবনটা বেঁচত এই আর কি। এইভাবে আমি আহামারি দাম চাচ্ছি নে, বুঝতে পারছেন? আমার নিজের বাড়ির জিনিস, তারপরে পার্টি আসলি বলা কওয়া করি,
মানে 6 লাখ টাকা আপনি দাম চাচ্ছেন, তারপরেও যদি একটা আলোচনার মধ্য দিয়ে মানে 6 লাখই যে হবে এমন কোনো কথা না, আবার কেউ কুরবানি করার জন্য এমনও কেউ যদি থাকেন যে একজন অসহায় মানুষ অনেক কষ্ট করে এই বাড়িঘর, যদি আমার ক্যামেরায় বলি দেখাতে তাহলে আপনারা দেখতে পারেন যে একেবারে অসহায় একটা মানুষ বললে ভুল হবে না। তো এই মানুষটা সন্তানের মতো করে এই গরুটা লালন পালন করেছে, এখন এই গরুটা নেয়ার মতো যদি তেমন কোনো বিত্তবান লোক থাকেন যারা কুরবানি দিতে চান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, এমন একটি গরু যদি কুরবানি করতে চান, বা অনেকেই শেয়ারে গরু কেনেন, সেরকমও যদি কেউ উদ্যোগ নেন তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনার ফোন নাম্বারটা যদি বলতেন। আমার ফোন নাম্বার 01914311400। সম্মানিত দর্শক মন্ডলী, উনার ফোন নাম্বার 01914311400, 01914311400। যদি আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করা হবে এবং আপনারা যোগাযোগ করে এই গরুটার সম্বন্ধে আরও বিস্তারিত জেনে নিতে পারেন, এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে এই গরুটা ক্রয় করে ওনার পাশে দাঁড়াতে পারেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আমি আরও একটি কথা বলে রাখি, সেটা হলো ঠিকানা টিভিতে আমরা আসলে এ জাতীয় কোনো অ্যাড দিই না বা এ জাতীয় কোনো গরু ছাগল বিক্রির কোনো বিষয় আমরা ফুটিয়ে তুলি না। আমাদের যেহেতু একটা বিনোদনের চ্যানেল, এখানে কিছু নিউজ নিয়ে কাজ করা হয়, তো শুধুমাত্র এই লোকটির দিকে তাকিয়ে আমরা আজকে ভিডিওটা আপনাদের সামনে দিলাম, এবং এটাই সম্ভবত আমাদের প্রথম এবং শেষ ভিডিও হতে পারে এই জাতীয় ভিডিও। আপনারা মানে সমালোচনা যদি করেন যে কেন এরকম ভিডিও আসলো, আমরা আগেই বলে রাখলাম যে এটা শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এই ভিডিওটি করেছি। তো দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে। আপনারা অবশ্যই এই লকডাউনের সময়, করোনাকালীন সময়ে নিজেকে নিরাপদে রাখবেন, নিরাপদে থাকবেন, এটাই প্রত্যাশা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।